ঋতুর আবর্তনে প্রকৃতি এখন হেমন্তের মাঠে ঘাটে নবান্নের আবাহন কিন্তু জলবায়ু পরিবর্তন আর বৈশ্বিক উষ্ণতার প্রভাবে এবারের দৃশ্যপট ভিন্ন হেমন্ত শীতকে স্বাগত জানালেও কমছে না তাপমাত্রা যার সরাসরি প্রভাব পড়ছে ফসলের মাঠে গবেষকরা বলছেন আবহাওয়ার এমন বিরূপ আচরণে ব্যাহত হচ্ছে ধান ও শীতকালীন সবজি উৎপাদন গাজীপুর থেকে ফিরে হিমাদ্রি রাহার রিপোর্ট ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম রনি গগনে সূর্য কাঠফাটা রোদের তীব্রতায় ঢলে পড়েছে সবজির কাজ গাজীপুরের নিজমাওনা গ্রামে বেসরকারি উদ্যোগে গড়ে তোলা একটি গবেষণা কেন্দ্রের সবজি ক্ষেত এটি হেমন্ত প্রকৃতিতে শীতের আগমনী বার্তা নিয়ে এলো জলবায়ু পরিবর্তনের কারণে এবছর তাপমাত্রা স্বাভাবিক থেকেও দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড বেশি যার সরাসরি প্রভাব পড়েছে ফসল উৎপাদনে আর এত করে ব্যাহত হচ্ছে কৃষকদের আশানুরূপ ফসল উৎপাদন এমনটাই মত গবেষকদের প্রত্যেকটা ফসলের জন্য টেম্পারেচার একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এই মুহূর্তে আমরা যে টেম্পারেচার দেখছি অ্যারাউন্ড থার্টি ডিগ্রি অর্থাৎ পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যদি টেম্পারেচার থাকে এটা স্বাভাবিক আমরা ধরতাম এবং ফসলের গ্রোথটা স্বাভাবিক হতো কিন্তু ক্লাইমেটিক চেঞ্জের কারণে যেটা হয়েছে যে এখন থার্টি থেকে থার্টি সিক্স পর্যন্ত টেম্পারেচার যার ফলে ফসলের গ্রোথ এতে ডিজিজ ইনসেক্ট এগুলোর প্রভাব ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে শুধু সবজি নয় ধান পাকার এই মৌসুমে অতিরিক্ত তাপের কারণে চিটা হয়ে যাচ্ছে ধান জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের আসলে প্রতিনিয়ত তাপমাত্রা বাড়তেছে এখন আমরা দেখতেছি তাপমাত্রা পঁয়ত্রিশের উপর ধানের ফুল ফোটা পর্যায়ে বা ফ্লাওয়ারিং পর্যায়ে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি বা তার উপরে চলে গেলে ধানের চিটা সমস্যাটা শুরু হয় তবে আসার কথা হল সরকারি বেসরকারি উদ্যোগে জলবায়ু সহনশীল সবজি ও ধান উৎপাদনে কাজ করছেন দেশের গবেষকরা সফল হচ্ছেন তারা যেহেতু জলবায়ু পরিবর্তনশীল হয়ে যাচ্ছে সেহেতু এর সাথে সাথে যেন ধানের জাতগুলি বা ফসলের জাতগুলি খাপ খাইয়ে চলতে পারে তার জন্যই গবেষণা যেগুলি অস্বাভাবিক অবস্থার মধ্যে বিশেষ করে জলমগ্ন হোক বা ড্রাউট হোক সেগুলিরও আমাদের গবেষণা আছে আমরা খুব শীঘ্রই এগুলো দিয়ে একটা চেষ্টা চালাচ্ছি হিমাদ্রি রাহা ডিবিসি নিউজ গাজীপুর